নমস্কার, ওয়েলকাম টু ফুলিয়া তাঁত। চলুন আজকে আমরা কিছু হাতে বোনা রেশম ঢাকাইয়ের কালেকশন দেখে নিই। ফার্স্টেই যে শাড়িটা আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন নতুন বইয়ের শাড়ি, পুরো পারফেক্ট নতুন বইয়ের শাড়ি। অষ্টমীর দিন এই শাড়ি পরে রঞ্জলি দিলে খুবই ভালো লাগবে, প্লাস বউ ভাতের ভাত কাপড়ের শাড়িও এটাকে বলা যায়। কালারটা অসাধারণ, ডিপ হলুদের ওপর লাল আর সবুজ সুতো দিয়ে ছোট ছোট বুটি করা, অল ওভার কাজ, কোথাও কোনো গ্যাপ নেই। এবার আপনারা দেখছেন একটা অরেঞ্জ কালারের শাড়ি, কাজটা আগের শাড়িটার থেকে আলাদা, কিন্তু এটাও অল ওভার ওয়ার্ক। আচ্ছা, এবার দেখুন অসাধারণ একটা তুতে কালারের শাড়ি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এটা কিন্তু গ্যাপে আছে, ঠিক আছে, গ্যাপ কাজের ঢাকাই, আগেরগুলো অল ওভারে ছিল, এটা গ্যাপে আছে, তাই এটার দামটাও একটু কম, ঠিক আছে। আর যারা একটু হালকা কালার পছন্দ করেন তারা এই শাড়িটা প্রেফার করতে পারেন। আর দেখুন আঁচলে লতার একটা কাজ আছে, আর বডিতে আর কুচিতে ছোট ছোট বুটি পরবে, ঠিক আছে। এবার দেখুন একটা রানি কালারের ঢাকাই, অল ওভার ওয়ার্ক, সারা বডিতে কাজ, আর পুরো বডিতে পুরো শাড়িতে মিনে করা, ছোট ছোট জড়ি দিয়ে বুটি করা। হ্যাঁ, যারা একটু ডিপ কালার পরতে পছন্দ করেন তাদের জন্য এই কালারটা একদম ঠিকঠাক। ব্যাস বন্ধ করো, বন্ধ করো। এবার এই শাড়িটা দেখুন, হলুদের ওপর মাল্টি কালারের বুটি করা, লাল আর সবুজ কালারের বুটি, অসাধারণ একটা কাজ, ডিজাইনটা খুবই সুন্দর, অল ওভার কাজ, সারা বডিতে পুরো শাড়িতে এই কাজটা আছে। আর আমার ইয়াং দিদিরা এই শাড়িটা পরলে খুবই সুন্দর লাগবে দেখতে। যাই হোক, আজকে আপাতত এই কটাই। এর পরের আপডেটগুলো পাওয়ার জন্য আপনার আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর বেল আইকনে ক্লিক করতে হবে। আর আমাদের শাড়ি কী করে বুক করতে হয়, ফোন নাম্বার, কন্ট্যাক্ট ডিটেলস, সব রকম ডিটেলস আপনি এই ভিডিওর এন্ডিংয়ে আর ভিডিওর নিচে ডিটেলসে সব দেওয়া আছে, পেয়ে যাবেন। চলুন, টাটা।